সুপ্রভাত দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়, ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে স্বাগতম। আপনারা দেখছেন এবং শুনছেন আজকের রাশিফল। আশা করি আপনারা সকলে ভালোই আছেন, হ্যাঁ ভালো থাকবেন। তাই চলুন দেখে নিই, আজ পয়লা মাঘ 1429 ইংরেজির 16 জানুয়ারি 2023 সোমবার। চলুন দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতক জাতিকাদের আজকে সমস্যার সমাধান হতে চলেছে দর্শক বন্ধু। সমস্যায় জড়িয়েছিলেন, আজকে সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাচ্ছেন। রাশি বৃষ, সার্বিক উন্নতি যোগ রয়েছে আপনাদের, আজকে আপনাদের চারদিক থেকেই ডেভেলপের যোগ রয়েছে বৃষ রাশির। রাশি মিথুন, পিষ্টবেদনায় আপনাকে কষ্ট দেবে, পিঠের যন্ত্রণায় খুব কষ্ট পাবেন আজকের দিনে, সাবধানে থাকুন। রাশি কর্কট, শুভ প্রয়াস, শুভ ইচ্ছা, শুভ চিন্তা আজকে আপনার হবে। রাশি সিংহ, প্রেম প্রণয়ে বাধা। সিংহরাশি জাতক জাতিকারা যিনারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন, আপনাদের প্রেমে প্রণয়ে বাধা প্রাপ্ত হবেন আজকের দিনে। রাশি কন্যা, কন্যা রাশি জাতক জাতিকারা মানসিক তৃপ্তি পেতে চলেছেন আজকের দিনে, মনের থেকে খুব শান্তি পাবেন আজকের দিনে। রাশি তুলা, সম্মান প্রাপ্তি যোগ রয়েছে দর্শক। যদি আপনি তুলা রাশি জাতক জাতিকা হন, সম্মান আপনি আজকে পেতে চলেছেন, সম্মান প্রাপ্তি যোগ। রাশি বৃশ্চিক, যাদের লিভারজনিত কোনো সমস্যা রয়েছে, বৃশ্চিক রাশি জাতক জাতিকা তাদের বলি যে আপনাদের যকৃতের সমস্যা, খুব সাবধান। রাশি ধনু, অপবাদ যোগ রয়েছে ধনু রাশির, খুব সাবধানে থাকুন ধনু রাশি জাতক জাতিকারা, কারণ অপবাদ আপনি আজকে পেতে পারেন। রাশি মকর, মকর রাশি জাতক জাতিকাদের কর্মে অনীহা, আজকে কর্মে মনোনিবেশ হবে না, তাই কর্মে অনীহা যোগ রয়েছে। রাশি কুম্ভ, কুম্ভ রাশি জাতক জাতিকাদের কর্মে বিভ্রাট যোগ রয়েছে, কর্মে বিভ্রাট যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশির, তাই কুম্ভ রাশি জাতক জাতিকারা কর্মে কিন্তু খুব সাবধানে থাকুন। রাশিচক্রের শেষ রাশি মীন, মীন রাশি জাতক জাতিকাদের মহানুভবতা যোগ দেখা যাচ্ছে। দর্শক বন্ধু, রাশিচক্রের রাশিফল অবশ্যই মেনে নিয়ে দিন যাপন করবেন, কারণ এই রাশিফল আপনার কিছু না কিছু অবশ্যই ঘটবে। দর্শক বন্ধু, যদি আপনারা আমার কাছে আসতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার যে দেখছেন সেই নাম্বার দেখে আপনারা আসবেন। আপনারা আমাকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলাতেই পেয়ে যাবেন, এছাড়া অনলাইনের মাধ্যমেও কিন্তু হস্তবিচার করা হয়। প্রতি অমাবস্যায় সিদ্ধ তারাপীঠ শ্মশানে হোম যজ্ঞাদি করে গ্রহদোষ খণ্ডন করা হয়। দর্শক বন্ধু, আগত অমাবস্যাতেও ঠিক এইভাবেই গ্রহদোষ খণ্ডন করা হয়। আমার গুরুজি সদ্য শিশির কুমার শর্মা মহাশয় প্রতি অমাবস্যায় তারাপীঠে হোমযজ্ঞ করে গ্রহদোষ খণ্ডন করতেন, কারণ অমাবস্যায় গ্রহদোষ খণ্ডন মানে খুব ভালো দিক। তাই যদি আপনি বা আপনারা কেউ গ্রহ দ্বারা পীড়িত হন, তাহলে অবশ্যই যোগাযোগ করুন এবং গ্রহদোষটি খণ্ডন করিয়ে নিন, যা আপনার ভবিষ্যৎ আপনাকে উজ্জ্বল করতে পারে। দর্শক বন্ধু, আপনি যে ধর্মালম্বীরই ব্যক্তি হন না কেন, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করুন, ঈশ্বরের নাম শ্রবণ চিন্তন স্মরণ বর্ণন করুন। দর্শক বন্ধু, যদি আপনার গৃহ কল্যাণের জন্য বা কোনো কারণে ভাগবতীয় কথা প্রবচন করাতে চান, বা কোনো মন্দির প্রাঙ্গণে যদি ভাগবতীয় কথা হরিবাসরে ভাগবতীয় কথা প্রবচনের জন্য, অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, মঙ্গলে থাকুন, জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।